আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি এটি খুবই মজার একটা টেস্টি রেসিপি, এটা খেতে সবারই খুব পছন্দ। তো আমি এটা কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি আর সব থেকে প্রয়োজনীয় কথা হচ্ছে যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি খুব বেশি রিচ করব না, এটা হালকা গ্রেভি হালকা মশলাতে আমি বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার বাবার জন্য বানিয়েছি, উনি একটি সুগারের প্রেশারের পেশেন্ট, তো আমি সব কিছু মাথায় রেখে হালকা গ্রেভি বানিয়েছি যেন কম মশলা কম একদম রিচ না হতে পারে হয়। তো সেই জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ প্রায় 1.5 কেজি মতন, আর সমস্ত চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, আর ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আমি খোসা ছাড়াই নিই, এগুলো খোসাসহ রান্না হবে। আর আমি পরিষ্কার করেছি এত সুন্দর করে, যেমন ওর মাথার ভিতরে যেমন একটা খাদ্যথলি থাকে সেটা আমি বের করে দিয়েছি, আবার পিঠের উপর একটা যে শিরা থাকে সেটাও খুব ভালো করে আমি বের করে নিয়েছি। তো ওর মধ্যে আর কোনো রকমের নোংরা নেই। তো এবার আমি সেই ধুয়ে রাখা মাছগুলোকে আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ওটাকে ভালো করে অল্প তেলে ভাজবো। আমি খুব বেশি তেল দেব না, আমি সমস্ত রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে। তো সর্ষের তেলে রান্না করাটা একটু বেশি ভালো আর মজা হয় বেশি, সেই জন্য আপনি চাইলে পারে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো কড়াইয়ে আমি এখন তেলটা দিয়ে তেলটাকে চারিদিকে মাখিয়ে নিলাম কড়াইয়ের, যেন ওটাতে ভালোভাবে মাছটা ভাজা হয়। এইভাবে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিলাম, সমস্ত মাছ তো হয় না, প্রথমে আমি পাঁচটা দিলাম, তারপরে বাকি আবার বাকি মাছগুলো দেব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছগুলোকে আমি ভাজা করে তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি একটি ভীষণ লোভনীয় রেসিপি বা ডিশ, যেটা খেতে ভীষণই মজা আর সবারই খুব প্রিয়। এবার আমি প্রথম ব্যাচেই অল্প তেল দিয়ে আবার একটু আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ে একদম তেল নেই, এই জন্য আমি আবার হাফ টেবিল স্পুন তেল দিলাম আমার গ্রেভি বানানোর জন্য। তো গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়েছি 2 তেজপাতা, 5 এলাচ, 5 লবঙ্গ আর 5 দারচিনি ছোটো ছোটো, তার সঙ্গে দিয়ে দিলাম 3 শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না হয়ে যাবে যখন ওর ফ্লেভারটা বেরোতে লাগবে তখন আমি দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। ওটাকে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা যখন হয়ে যাবে, লাইট ব্রাউন হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো 1 বড় সাইজের পেঁয়াজ বাটা আর 1 টিস্পুন করে আদা আর রসুন বাটা, 1 বড় মাপের টমেটোকে আমি পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম, এবং আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে মিক্স করব এবার গুঁড়ো মশলাগুলো। আমি কিন্তু এখানে যেখানে আমার মাছটা প্রায় 1.5 কেজি আছে সেজন্য আমাকে মশলাটা পরিমাণ মতন দেওয়া উচিত, কিন্তু আমি অল্প মশলাতেই এটা রান্না করব, কিন্তু টেস্ট আর খেতে কোনো অংশতে এটা কম হবে না, এটা ভীষণই মজা হবে। আর 1 টিস্পুন করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে এই মশলাটাকে কষাবো, মশলাটা যত ভালো কষানো হবে তত ভালোই আপনার এটা গ্রেভিটা হবে। আমি মশলাটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো, আর দিয়ে এই 1 মিডিয়াম সাইজের নারকেলটা তুলে আমি এটার দুধ বের করে নেব, যেই দুধটা দিয়ে আমার গ্রেভিটা হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সমস্ত নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন জল। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দিব 5 মিনিট। এটাতে যখন খুব ভালোভাবে বলক উঠে পড়বে তখন আমি মাছগুলোকে ছাড়ব। দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমার বলক চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছগুলো আটাক করে দিয়ে নেওয়ার পর যদি আমি দেখি যে আমার গ্রেভিটা আরেকটু প্রয়োজন, তাহলে আমি এটার মধ্যে আরও 1 থেকে 2 কাপ মতন জল, বা আপনার যেভাবে গ্রেভি দরকার সেভাবে আপনি জলটা গরম করে দিতে পারেন। গরম জল দেওয়া দিলে কোনো অসুবিধা নেই। আমি যেমন এটাতে আবারও দিয়েছি জল আমার পরিমাণ মতন, তারপর এটা বলক ওঠার জন্য আমি আবার ঢেকে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা আপনারা কম বা বেশি নিজেদের মতন দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের দুধ থেকে আমি যে দুধটা বের করে নিয়েছি তার ছোবাগুলো বেঁচে গেছে। এগুলো আর আমার কোনো কাজের না, আমি এগুলোকে ফেলে দেব। এরই মধ্যে আমার মাছটাও বেশ সুন্দরভাবে ফুটে গেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে চালিয়ে দিলাম। আমি ততক্ষণ অবধি এটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না এর ওপরে মানে গ্রেভির ওপরে একটা তেলের পরত ভাসতে শুরু করবে। যখন এটার ওপরে যখন তেলের পরতটা ভাসবে তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে বা মাছ রান্নাটা আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দরভাবে ফুটছে। এবার আমি জোর কম দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, আর এটা অনেক বেশ কিছুক্ষণ ফোটানোর পর এটা দেখতে পাচ্ছি ওপরে একটা শর্ট থেকে পড়ে গেছে মাছটা, আর ওপরে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমার চিংড়ি মাছের মালাইকারিটা বেশ কমপ্লিট। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপরে, দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো, রেস্টে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করবো। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর আমার একটা গ্রেভি হয়েছে, পাতলা একটা গ্রেভি। এই গ্রেভিটাতে আমি এই চিংড়ি মাছের মালাইকারিতে আর আমি বেশি কিছু দিইনি। এটার মধ্যে ঘি দিলেও চলে, কিন্তু আমি ঘি দিইনি, কেন কি এটা পেশেন্ট যারা তারাই খাবে সেই জন্য। আর এটা ভীষণই টেস্টি হয়েছে। এটা দুপুরের লাঞ্চের সঙ্গে আমি সার্ভ করলাম, তার সঙ্গে ছিল ভাত, সজনে শাকের ভাজা, আর ছিল আলু সেদ্ধ। আলু সেদ্ধটা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো যায়, আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বলে চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে আমাকে আলু সেদ্ধ রাখতেই হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন যে চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে আলু সেদ্ধটা খেতে কত মজা লাগে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই এটা ট্রাই করবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।